মৌলভীবাজারের রাজনগর উপজেলার মজিদপুর গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সে দেশের এক নাগরিকের ব্যাগ চুরি করে নিয়ে আসেন। গত 27 জানুয়ারি বাড়িতে আসতে সৌদি আরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন কামাল। পরে অন্য একটি বিমানে ট্রানজিট দিতে দাম্মাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে অভিনব কায়দায় সৌদি নাগরিকের ব্যাগটি চুরি করেন। ওই সৌদি নাগরিকের অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কামালকে শনাক্ত করে দাম্মাম এয়ারলাইন্স ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজনগর থানা পুলিশ। ওই ব্যাগ উদ্ধার করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। দাম্মাম এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিষয়টি ঢাকাস্থ সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানালে তারা অভিযোগ আকারে আমাদেরকে এই বিষয়টি জানায়। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখি যে এই ব্যক্তি, তার ডিটেলস পাওয়ার পরে আমরা দেখি এই ব্যক্তির বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানায়। আমরা মৌলভীবাজারের জেলা পুলিশ সুপারের সহযোগিতায় এই ব্যক্তির মালামাল উদ্ধার করি, কিন্তু সে দুই লক্ষ টাকা মূল্যের যে সৌদি রিয়াল সেটা দিতে পারেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি নাগরিকের কাছে তার ব্যাগ ও মালামাল হস্তান্তর করেছে। সুলতানা জাকিয়া, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।